ইউক্রেন যুদ্ধে বিভিন্ন সমরাস্ত্রের মধ্যে রুশদের সবচেয়ে বেশি সাফল্য দিয়েছে ইরানের তৈরি ড্রোন। এইসব ড্রোনের সাহায্যে ইউক্রেনের মাটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া। ড্রোনগুলো একদিকে যেমন সহজলভ্য, অন্যদিকে নিখুঁত হামলা চালাতেও পারদর্শী। এবার নিজস্ব প্রযুক্তিতে ইরানের সেই শাহেদ ড্রোনের সিরিজগুলো তৈরি করছে মস্কো। বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে খবরটি ফলাও করেই এসেছে। বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে যে ড্রোন ব্যবহার করা হচ্ছে তার প্রায় সবই ইরানের তৈরি শাহেদ 131 ও 136 মডেলের। কিন্তু সম্প্রতি রুশদের কয়েকটি ড্রোন ইউক্রেনীয়দের হাতে চলে আসে। পশ্চিমা বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করে জানিয়েছে ইরানের শাহেদ ড্রোনের আদলে রুশরা নিজেরাই এখন এইসব ড্রোন বানাচ্ছে। তবে ড্রোনগুলোতে কিছু পার্থক্যের কথাও তারা জানিয়েছে। গবেষকদের মতে রাশিয়া এখানে এমন কিছু প্রযুক্তি যোগ করেছে যার ফলে এগুলো দ্রুত তৈরি করা সম্ভব। এই ক্ষমতাকে রাশিয়ার জন্য টার্নিং পয়েন্ট বলেও বর্ণনা করেছেন গবেষকরা। তারা আরও জানিয়েছে সম্ভবত রাশিয়াকে তিন ধরনের ড্রোন সরবরাহ করেছে ইরান, আর সেগুলো হলো শাহেদ 131, 136 এবং কামিকাজি ড্রোন। এগুলোকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ব্যবহার করছে রাশিয়া। উল্লেখ্য, মস্কোকে ড্রোন সরবরাহে তেহরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারপরেও ইরানকে থামানো যাচ্ছে না, যদিও পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান।